আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আমরা আজকে আসছি বার্গার খেতে মালয়েশিয়ার। এটা হচ্ছে ওয়াটসন মার্কেটের সামনে। যারা কিতাব পায় তেলক পাঙ্গিলিমা এখানে থাকেন, তেলক পাঙ্গিলিমা গ্রাম এখানে থাকেন, তারা অবশ্যই চিনতে পারবেন যে ওয়াটসনের সামনে যে সন্ধ্যাবেলা হলে এই বার্গারের দোকানটা বসে। আর এখানে অনেক সুন্দর সুন্দর বার্গার পাওয়া যায়। যারা বার্গার খেতে খুব ভালোবাসে, ঠিক তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা। বুঝলেন যে এখানে আসবে সেই কোয়ালিটির মুরগি আছে, গরু আছে, খাসি আছে, যে যে কোয়ালিটিতে খেতে চান ঠিক সেই কোয়ালিটিতে এখানে বারবার পাওয়া যায়। এখানে স্পেশাল আছে, পার্সেল আছে, তারপরে গিয়া বিভিন্ন কোয়ালিটি, যে মুরগি ছাড়া ডিম দিয়ে যদি খেতে চান, মানে যেটাকে মালয় ভাষায় বলে কসং, আয়াম কসং বা ডাগলি কসং বা কাম্বিং কসং, মানে গরু মুরগি খাহি খাসি, এগুলো যারা না খান তারা ডিম দিয়ে খেতে পারেন, অথবা ভেজিটেবল আছে ভেজিটেবল দিয়েও খেতে পারেন। আর দামটা ততটা বেশি না, সাতটার ভিতরে কষো 4 টাকা, আর অন্য সব 8 টাকা আছে, 12 টাকা আছে, 6 টাকা আছে, মানে 6 রিঙ্গিত, 8 রিঙ্গিত, 12 রিঙ্গিত। সরি কেউ ভুল বুঝবেন না, ঠিক আছে, কারণ আমরা বাংলাদেশে, তো যার কারণে টাকাটা আগে বইলা ফেলাই। এখানে আমাদের জন্য বার্গার রেডি হইতেছে স্পেশাল দুইটা, আমি আর আমার কাওয়ার দুজন আসছি খেতে। আর আমরা দুজন প্রত্যেক সপ্তাহে যখন ছুটি থাকে একসাথেই ছুটি, একসাথেই ঘুরতে বের হই, তখন বার্গার ফুচকা কাওয়ানেরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ, যার জন্য ঘুরতে বের হয়ে যাই এই বার্গার ফুচকা খাওয়ার জন্য। এখানে যদি আপনারা মুরগি ফ্রাই খেতে চান ওইভাবে ওখানে বার্গারের সাথে খেতে পারেন, অথবা মুরগির রোল যে যেভাবে চান, বা মুরগির পেস্টিং করা আছে যে বার্বিকিউ এভাবে খেলে ওভাবে পাওয়া যায়। আর এখানে বার্গারটা অনেক সুস্বাদু, আর যারা বার্গার প্রেমী তারা তো জানেন এই যেটা খেলে, এটা হচ্ছে মুরগির যে বার্বিকিউ পিসে। এখানে দুটোই স্পেশাল, দুটার দাম হচ্ছে 20 রুপি, যা বাংলা টাকা প্রায় 500 টাকা। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন আরো কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।